আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের নতুন চমক এবার ট্যাক্সি ব্যবহার করতে যাচ্ছে সৌদি সরকার সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরব ভবিষ্যতের জন্য তৈরি করছে নতুন এক শহর দেশটির উত্তর পশ্চিম বিশাল এলাকা জুড়ে লোহিত সাগরে গড়ে তোলা হচ্ছে এটি সৌদি আরব জানিয়েছেন ষোলোটি অঞ্চল নিয়ে গঠিত হবে নিয়ম আর তেত্রিশটি নিউইয়র্কের সমান হবে নতুন এই সৌদি শহরের আকার সৌদি আরবের কর্তৃপক্ষ এটিকে বর্ণনা করছে বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসেবে নিয়ম প্রকল্পের আওতায় শহরের মধ্যে আরও একটি শহর গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে এক সময় লম্বা বিলাসবহুল যে শহরের পরিচিত হবে দা লাইন নামে দা লাইনে দশ লাখেরও বেশি মানুষ বসবাস করতে পারবে শহরটি চলবে শতভাগ পরিবেশবান্ধব জ্বালানি দিয়ে সৌদি আরবে হতে যাওয়া মেগা প্রকল্প নিয়ম সিটির সিইউও নাদমি আল নাসার নিশ্চিত করে জানিয়েছেন যে নিয়ম সিটিতে পরিবহনের জন্য উড়ন্ত ট্যাক্সি ব্যবহার করা হবে কারণ সৌদি সরকার পরিবেশবান্ধব ব্যবস্থা বিকাশের জন্য কাজ করছেন আল নাসারের আরও জানিয়েছেন সৌদি গ্রিন এনিশিয়েটিভ ফোরাম চলছে যা সারাম আল শেখে অনুষ্ঠিত হচ্ছে তিনি জোর দিয়ে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে নিয়ম প্রকল্পে পনেরোটি হেলিকপ্টার ব্যবহার করছে যার মধ্যে এটি অঞ্চলটিকে তার লক্ষ্য অর্জনের সহায়তা করবে তাছাড়া তিনি আরও জানিয়েছেন যে বাণিজ্যিক এবং শিল্প ব্যবহারের জন্য নবায়নযোগ্য পানির উৎস সরবরাহ করার জন্য নিয়মে কাজ চলছে ইতিমধ্যে নিয়ম সিটিতে প্রথম ক্লিন এনার্জি এবং গ্রিন হাইড্রোজেন প্রকল্পের কাজও শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পটির লক্ষ্য হলো প্রকৃতিকে রক্ষা করে পরিবেশ রক্ষা করা আর এই কারণে এই নিয়ম সিটিতে উড়ন্ত ট্যাক্সির ব্যবহার করতে যাচ্ছে সৌদি সরকার খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ডুং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে